আসসালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ সালাত আসসালাম আল্লাহ নাবিয়া আয়দা অবায় আমরা অনেক সময় দেখি যে আহ্হাদিসদের এলাকায় অর্থাৎ আহলাদিস সমাজ যেখানে আহাদিস সমাজের নারীরা মসজিদে যে সালাত আদায় করতে পারে কিন্তু হানাফি এলাকায় বা হানাফি মসজিদের নারীরা গিয়ে সালাত আদায় করতে পারে না এরকম আমরা কিছু জিনিস দেখতে পারি তো সেই বিষয় নিয়ে একটু আলোচনা করার ইচ্ছা করেছিলাম আচ্ছা প্রথমে একটা কথায় আসি যে নারীদের বিষয়ে রাসুল সাল্লাহ আলহি আসালাম কী বলেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নারীদের বিষয়ে বলেছেন যে আমি নামে অধিকাংশ উকি দিয়ে দেখলাম তার অধিকাংশই হচ্ছে নারী তো নারীরা যাহার নামে বেশি প্রথম কথা হচ্ছে ভাই নারীরা কেন যাহার নামে বেশি আমাদের সেটা একটু জানা দরকার আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আমরা পুরুষরা সবসময় কিন্তু মসজিদে যাই জুমার খতবাগুলো আমরা শুনি তারপর বয়ান শুনি তার বিভিন্ন মাহফিলে যাই আমরা অনেক বেশি নারীদের চেয়ে সাধারণভাবে অনেক বেশি ইসলাম সম্পর্কে জানি যার ফলে আমরা সাধারণত এই স্পষ্ট শিখ স্পষ্ট বিদাত এগুলো আমরা করি না কিন্তু আমাদের বাড়িতে যে নারীরা থাকে তারা কিন্তু এত কিছু তারা জানে না কারণ প্রতি জমায় তারা যায় না মসজিদে যায় না যার ফলে তারা শিখ বিদাত এই জিনিসগুলো বুঝতে পারে না যেমন একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের মা খালা চাচিরা যারা আছে তারা বাড়িতে দেখবেন অনেক রকম কুলক্ষণ মেনে চলে যেমন সন্তান বাহিরে গেলে কবলে একটা টিপ দিয়ে ফোটা দিয়ে দেয় বা টিপ দিয়ে দেয় তারপরে ওই নতুন মুরগি বা হাঁসের বাচ্চা হলে সে ডিমগুলা দেখবেন যে একটা কাঠি বা খড়ির ভেতরে খড়ির মধ্যে সেগুলোকে গেথে রেখে দেয় যাতে করে অন্য কোনো প্রাণী যেমন চিল অথবা মানে হিংস্রত হিংস্র কোনো প্রাণী যেন এগুলোকে খেয়ে না ফেলে এই জন্যে এই কাজগুলা করে থাকে তো এইরকম আরও অনেক জিনিস আছে ওনারা করে থাকেন আমার মা আমার চাচি আমার খালা আমার নানি আমার দাদি ওনারা কিন্তু এই কাজগুলো করে থাকেন এর কারণ হচ্ছে যে ওনারা এই বিষয়টা বুঝতে পারেন না যে আসলে এটা হচ্ছে শির এটা হচ্ছে বিদায় এগুলো করা যাবে না তারপর ওনারা বিভিন্ন রকমের কথা বলে থাকেন যেমন আল্লাহ রসুল তারপরে মানে মাঝে মাঝে কিছু কিছু কথা বলে থাকে যেগুলো আসলে কোরআন হাদিস যারা জানে তারা এগুলো বলতে পারে না বা তাদের পক্ষে এগুলো বলা সম্ভব নয় এগুলো হচ্ছে এগুলো ঠিক নয় আবার তাদের মধ্যে আরেকটা জিনিস খেয়াল করবেন যে তারা দুজন মহিলা বা তিনজন মহিলা যদি একত্র হয় তাহলে তারা একজন আরেকজনের গিবত করতে শুরু করে একজন আরেকজনের নামে কথা বলে আর বর্তমানে কিছু পরিস্থিতি আছে যেমন বাচ্চাদের যখন মারা স্কুলে নিয়ে যায় তখন ওয়েট করতে হয় বাচ্চাদের জন্যে তো এখানে কয়েকজন গার্ডিয়ান যদি একত্র হয় তখন দেখবেন যে মেয়েরা মেয়েরা বা মহিলা মহিলারা কী করে জানেন তার পরিবারের কথা বলবে তার স্বামীর দুর্নাম করবে অথবা বিভিন্ন রকমের দুর্নাম প্রতিবেশীর দুর্নাম এরকম দুর্নাম অর্থাৎ গিবত শুরু করে এর মাধ্যমে তারা কিন্তু জান্নাত থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু তারা বুঝতেই পারতেছে না এই গিবদ কত বড় পাপ এখন বিষয় হচ্ছে তারা কেন এগুলা বুঝে না আর আমরা পুরুষরা কেন এগুলা বেশি বুঝি এর কারণ হচ্ছে যে আমরা কিন্তু পুরুষরা মসজিদে গিয়ে চালাতালি করি জুমার দিন সেখানে জমার খুদ্ শুনি তারপর খুঁতবার আগে বয়ান হয় হানাফি মসজিদগুলোতে সেই বয়ানগুলো শুনি এর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি কিন্তু ভাই আমাদের হানাফি মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ এখন আপনাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনারা বলতেছেন যে মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ সালাত আদায়ের জন্যে তাহলে আপনি যে মসজিদে গিয়ে ইসলাম শিখে আসেন আপনি যে দিন শিখে আসেন এই দিনগুলা কি আপনারা যায় বাড়িতে গিয়ে আপনার মাকে আপনার বোনকে আপনার স্ত্রীকে অথবা আপনার বাসায় যারা আছে তাদেরকে কি আপনারা শেখান তাদেরকে ইসলামের এই কথাগুলো শিখান আপনি যা শিখলেন সেগুলো কি তাদের কাছে প্রচার করেন সাধারণত কিন্তু করেন না কারণ আপনি যা শিখলেন তা কিছু মনে থাকবে কিছু মনে থাকবে না আর তাদের সামনে এই বিষয়গুলো উল্লেখ করতে আপনার লজ্জাবোধ হবে আর স্বাভাবিকভাবে আপনি এগুলো করবেন না এটা হচ্ছে আমাদের চিরাচরিত নীতি আচ্ছা ভাই আমরা কি তাদেরকে ইসলাম থেকে মাহারাম করতেছি না তারা যে যাহার নামে বেশি যাবে এর কারণটা কি আমরা হয়ে দাঁড়াচ্ছি না আমরাই কিন্তু হয়ে দাঁড়াচ্ছি কারণ আমরা তাদের মসজিদে যদি দিচ্ছি না তারপর মসজিদে আমরা যা শিখতেছি আমরা যে দিনগুলো শিখতেছি সেগুলো আমরা তাদেরকে শেখাচ্ছি না তারপরে তাদেরকে আমরা বিভিন্ন রকমের বই উপহার দিচ্ছি না তাদেরকে দিনের তালিম দিচ্ছি না তাদেরকে কি করতেছি বাড়িতে বসায় রাখতেছি বাড়িতে তারা রান্নাবাড়ি করবে আর প্রতিবেশীদের সাথে গল্প গুজব করবে কাজ করবে সন্তান লালন পালন করবে কিন্তু তাদেরকে ইসলাম জানার অধিকার নেই এই তাহার এই ইসলাম কম জানার কারণে তারা যে জাহান্নামে নামে চলে যাচ্ছে এর দোষটা এর দোষটা কাদের ঘাড়ে আমাদের ঘাড়ে এর কারণটা কারা এই সংকীর্ণতাটা কারা তৈরি করতেছে আমরা পুরুষরা তৈরি করতেছি এখন হানাফি মাঝহের ক্ষেত্রে আসি যে হানাফি মাঝহের মধ্যে ওনাদের মাসালার মধ্যে আছে মহিলারা মসজিদে যেতে পারবে না কারণ এখানে ফেতনার আশঙ্কা থাকে আর এখান এখন ফেতনার যুগ চলছে এই সময় মহিলারা বাহিরে গেলে বিভিন্ন রকমের অশ্লীলতায় জড়িয়ে জড়িয়ে পড়তে পড়তে পারে পারে ভাই এত কিছু আপনারা বুঝতে পারলেন তাহলে কেন মহিলারা মসজিদে যায় না কিন্তু স্কুলে যায় আপনাদের সন্তানকে স্কুলে নিয়ে যায় এই আপনি শহরের যে স্কুলগুলো দেখেন না কেন প্রায় সবগুলো স্কুলেই মহিলারা সন্তান নিয়ে স্কুলে যায় তো এ বাইরে যাচ্ছে না তারা বাজারে যাচ্ছে না তারা শপিং মলে যাচ্ছে না এদের কেনাকাটা করার জন্য যাচ্ছে না অবশ্যই যাচ্ছে তারপরে তারা কোথায় যাচ্ছে না তারা পার্কে যাচ্ছে তারা বাজারে যাচ্ছে তারা বিভিন্ন শপিং মলে যাচ্ছে ইভেন তারা এখন অনেক চাকরি করতেছে অর্থাৎ মহিলারা এখন বাহিরের বাড়ির বাহিরেই আছে কিন্তু আমরা সব জায়গায় যাতে দিলেও কোথায় যাতে দিচ্ছি না মসজিদে যাইতে দিচ্ছে না এর কারণ কারণ হচ্ছে এই যে আমাদের মাঝাবি সকলতা বা কোনো মাসালা এখন আপনাদের জানা উচিত যে আসলে এই কি সঠিক হয়েছে কিনা বা এই যে মাসালাটা আছে এই মাসালার বিরুদ্ধে কোনো হাদিস চলে যাচ্ছে কিনা বা হাদিসের আসার থেকে কি এর বিরুদ্ধে কোনো কথা পাওয়া যায় কিনা সেগুলো আমাদের একটু জানা উচিত আমরা তাদের কতটুকু ক্ষতি করতেছি আমাদের মা বোনকন্যা সন্তানদেরকে জাহান্নামে নামে পাঠাচ্ছি আমরা আমরা পুরুষা কারণ আমরা তাদেরকে ইসলামের দিকে ধাবিত হওয়ার পথে বাধা সৃষ্টি করছি আমরা তাদেরকে মসজিদে যেতে দিচ্ছে না আচ্ছা আসুন এ বিষয়ে আমি রাসুল সাল্লাহ আলয় কয়েকটি হাদিস অবশ্যই প্রত্যেকটা সই হাদিস বলবো কোনো জাল জৈব হাদিস বলার চেষ্টা করবো না ইনশাল্লাহ আমি কয়েকটা হাদিস আপনাদেরকে পরেশ শোনাই প্রথম একটা হাদিস হচ্ছে আবুর রহমানের কন্যা আবুর রহমানের কন্যা আমরা রাজি তালান হতে বর্ণিত তিনি একবার আয়সারাজিয়াল তালহানাকে বলতে শোনেন যে বর্তমানের মহিলারা সাজসজ্জার জন্যে যে জিনিসগুলো গ্রহণ করছে অর্থাৎ যে নতুন জিনিস যেমন হতে পারে তখন কোনো সুগন্ধি অথবা তাদের নতুন কোন প্রকারের পোশাক যে পোশাকগুলা সাধারণত তাকোয়ার সাথে যায় না বা ইসলামের সাথে সম্পূর্ণরূপে যায় না এই পোশাকগুলো তারা গ্রহণ করতেছে তো আইসারাজিয়াল তালাহন বলছেন যে রাসুল আলাইহি আলয়াল্লাম যদি এগুলো দেখতেন তাহলে তাদের মসজিদে যাওয়া থেকে বিরত করতেন বা তাদের নিষেধ করে দিতেন কাদের মতো বানী ইসরায়েলের মহিলাদের মতো অর্থাৎ বাণী ইসরায়েলের মহিলাদের অশ্লীলতার কারণে বা তাদের সঠিকভাবে না থাকার কারণে তাদেরকে মসজিদে যাওয়া যেমন নিষেধ করে দেওয়া হয়েছিল ঠিক সেরকম ওই সময় মহিলাদেরকেও নিষেধ করে দেওয়া হতো ভাই এখানে দেখেন কারণটা কি এখানে কারণটা হচ্ছে মহিলারা যদি সঠিকভাবে ভালোভাবে তাকওয়ার পোশাক না পরে তারা যদি এমন কোনো কিছু সাজসজ্জা গ্রহণ করে যেগুলা মহিলাদের জন্য ঠিক না এই হাদিসটা থেকে কিন্তু এই জিনিসটা পাওয়া যায় আর এই হাদিসটা এখন নিয়ে আসতেছে কি যে রাস্তাঘাটে সমস্যা হতে পারে আরে ভাই রাস্তাঘাটে স্কুলে যাওয়ার সময় কি সমস্যা হয় না তখন তো সমস্যা তখন তো আপনারা কিছু মনে করেন না সহশিক্ষা আপনারা যায় জানিয়ে নিচ্ছেন তো তখন তো আপনারা কিছু বলতেছেন আর মসজিদে যেতেই আপনাদের দোষ হয়ে যায় তারপরে বাজারে যেতে পারে তারা শপিং মলে যেতে পারে মার্কেট করতে যেতে পারে সব জায়গায় তারা যেতে পারে কিন্তু কেন তারা মসজিদে যেতে পারবে না ইসলাম শেখার জন্য আচ্ছা তারপরে আরেকটা একটা হাদিস পরি আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন তোমরা আল্লাহর বান্দিদেরকে মসজিদে বা বা আল্লাহর ঘরে যাতায়াতে নিষেধ করোনা এখানে কি বলছেন অর্ডার করছেন বা বলতেছেন যে তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘরে আল্লাহর মসজিদে যাতায়াতে নিষেধ করো না অর্থাৎ মেয়েদেরকে মসজিদে যেতে নিষেধ করা যাবে না যদি কেউ নিষেধ করে তাহলে সে রাসুল সাল সালামের একটা আদেশকে একটা নির্দেশকে সে অমান্য করলো আচ্ছা এ হাদিসের তারপরে অংশ আছে সেটা হচ্ছে কিন্তু তারা খুশবু ব্যবহার না করে মসজিদে যাবে অর্থাৎ তারা আতর সেন্ট এগুলো তারা ব্যবহার করতে পারবে না কারণ রাসুল সাল্লাহামের আরেকটা হাদিস থেকে পাওয়া যায় যে একজন মহিলার জন্য জেনাকারী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে যদি কোনো সাজসজ্জা গ্রহণ করে আর পরপর যদি তা বুঝতে পারে তাহলে সে জেনাকারী অর্থাৎ কোন একজন মহিলা যদি আতর ব্যবহার করে আর কোন একজন পুরুষ বেগানা পুরুষ অর্থাৎ মাহারাম নয় যারা তারা যদি বুঝতে পারে যে সে সাজসজ্জা করেছে তাহলে কিন্তু এই মহিলাটা জেনার পাপ হবে জেনা কিন্তু সে করেনি তবুও তার জেনার পাপ হবে অর্থাৎ সে সুগন্ধি ব্যবহার করতে পারে না হাদিসটা পাবেন আবু দাউদের পাঁচশো পঁয়ষট্টি নম্বর হাদিস পাঁচশো ছয়ষট্টি নম্বর হাদিস মহৎ এবং মহাত্মা মালিকের চারশো তেপ্পান্ন নম্বর হাদিস হাদিসগুলা কিন্তু সই যদিও মালিকের হাদিসটা তাকরিস মানে এর এর ক্ষেত্রে হাদিসের তাকরিস পাওয়া যায়নি আমি তাকরিস পাইনি আচ্ছা আর আবু দাউদের পাঁচশো সাতষট্টি নাম্বার হাদিসে আর একটা কথা উল্লেখ করা হয়েছে বেশি তাদের ক্ষেত্রে ঘরই উত্তম এখন এখানে যে তাদের ক্ষেত্রে ঘরই উত্তম এই কথাটাই আমরা মানে আমাদের হানাফি মাঝাবে এটা কিন্তু সবচেয়ে বেশি গ্রহণ করা হয়েছে যে ঘর যেহেতু উত্তম তাহলে তোমরা ঘরেই বড় বাইরে বড় না ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই ওনাদের জন্য ঘর উত্তম ঠিক আছে রাসুলসাহাম এটাই বলছে কিন্তু তাদের তো ইসলাম জানতে হবে আল্লাহ তো আদেশ করছেন যে জানতে পড়তে আসলাম পড়তে বলছেন জানতে বলছেন তাহলে ওনাদেরকে আপনারা আপনারা যেটা শিখে আসতেছেন সেটা কেন আপনারা ওনাদেরকে জানাচ্ছেন না বা শেখাচ্ছেন না এটা তাহলে তো আপনারা গাফিলতি করতেছেন আপনারা কি তাদের জন্যে ক্ষতিকর দিক নিয়ে আসতেছেন না তাদের সামনে আচ্ছা আমি আর একটা হাদিস পড়ি যে আবদুল্লাহ ইমনা উমার রাজি তালন বলেন যে তোমরা তোমাদের স্ত্রী আবদুল্লাহ নমর অর্থাৎ ছেলে তোমরা তো তিনি বলতেছেন যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে রাতের বেলায় মসজিদে যেতে বাধা দিও না বা নিষেধ করো না তো এখানে তিনি কোন কথা বলেন তুমি রাতের বেলা তখন তার ছেলে হাদিসের বর্ণনায় তার নাম আসেনি কিন্তু ইমামগণ তাদের তার নাম উল্লেখ করেছেন যে বিলাল তার ছেলে বললেন যে আল্লাহর শপথ আমি তাদেরকে রাতের বেলায় মসজিদে যাওয়ার কখনোই পারমিশন দিব না তখন আব্দুল বলছেন তার উপর রাগান্বিত হলেন এবং তাকে গালি গালাজ করলেন তারপরে বললেন যে আমি বলে আমি বলেছি রাসুল সাহা বাতা দিতে নিষেধ করেছেন আর তুমি বলতেছো যে আমি তাদেরকে আল্লাহর কসম বাধা দিব তোমার এত বড় সাহস দেখেন তিনি ঠিক এইভাবে বলতেছেন অর্থাৎ মেয়েদেরকে রাসুল সাল্লা সাল্লাম মসজিদে যাওয়ার জন্য বাধা দিতে নিষেধ করেছে আর এখানে আবদুল্লাহ ইবনে উমারের ছেলে অর্থাৎ উমার রাজিয়া নাতি সে বলতেছে যে আমি আল্লাহর কসম তাদেরকে মসজিদে যাওয়ার পারমিশন দিব না কিন্তু আবদুল্লাহ ইবনে উমার রাজি আল্লাহ তাল্লাহন তিনি তাকে ধমক দিলেন যার কারণে আবদুল্লাহ ইবনে উমার রাজি আল্লাহ তাল্লাহন তার সাথে রাগারাগি করলেন এবং কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় মহাদিসগঞ্জ বলেছেন যে তিনি মৃত্যুর পর্যন্ত তার সাথে আর ভালোভাবে কথা বলেনি দেখেন একজন সাহাবি তিনি তার ছেলে রাজু সাল্লা হাদিসের বিরুদ্ধে কথা বলার কারণে তার সাথে রাগারাগি করেছে তার সাথে কথা পর্যন্ত বলেনি মৃত্যুরাগ পর্যন্ত আর সেখানে আমরা কিভাবে তাদের মসজিদে যাওয়াকে এরকম নিষেধ করি যেখানে আমরা তাদেরকে দিনের কথা বাড়িতে বলি না তাদেরকে দিন আমরা শিখাই না তারপর আমি আরেকটা হাদিস পড়তেছি হাদিসটা শুনুন যে ইবনু উমার রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহাম বলেছেন যে মসজিদে নবীর এই এই দরজাটি শুধুমাত্র মহিলাদের জন্য যদি নির্ধারিত করা হতো তাহলে ভালো হতো তো এই হাদিসের বর্ণনা রাবি রাবি নাফেই তিনি বলেছেন যে এই কথাটার পরে ওই দরজা দিয়ে ইবনু উমার রাজি আল্লাহ হ আর কোনো দিন প্রবেশ করেনি অর্থাৎ ইবন উমার রাজিয়াল তালাহ হন নির্ধারণ করে নিয়েছিলেন এই দরজাটা মহিলাদের জন্যই তাহলে ইবন উমার রাজিয়ালহর এই কাজ থেকে কি পাওয়া যায় যে মহিলাদের জন্য একটা দরজা নির্দিষ্ট হয় অর্থাৎ মহিলারা মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারে তাদের জন্যে নির্ধারিত একটা দরজাই হয়ে গেল আর সেই ক্ষেত্রে আমরা কেন তাদেরকে এরকমভাবে বাধা দিচ্ছি যেখানে আমরা তাদের দিনের দাওয়াত দিচ্ছি না আমরা তাদের দিন শেখাচ্ছি না তাদেরকে জাহার নামের যাওয়ার জন্য আমরাই রাস্তায় এগিয়ে দিচ্ছি তাহলে কেন এই হাদিসগুলা সত্য হবে না আপনারা একটু বলুন আচ্ছা তারপরে আরেকটা হাদিস বলি যে রাসুল সাল্লাহ বলেছেন তোমাদের কারো স্ত্রী যদি মসজিদে যাওয়ার অনুমতি চায় তাহলে যেন সে তাকে নিষেধ না করে হাদিসটা পাবেন বুখারি বান্নশো আটত্রিশ নম্বর হাদিস মুসলিমের আটশো তেরাশি নম্বর হাদিস এবং সোনার নাসাইয়ের সাতশো সাত নম্বর হাদিস এখানে রাসুল সাল্লাহ সাল্লাম কি বলেন কোনো মহিলা যদি আপনার স্ত্রী যদি বা আপনার মেয়ে যদি মসজিদে যাওয়ার জন্য অনুমতি চায় তাহলে তাকে মসজিদে যাওয়া থেকে নিষেধ করা যাবে না তাকে বাধা দেওয়া যাবে না আর আমরা তো আমাদের মাঝাবের কারণে আমরা তাদেরকে একদম একদম ফতোয়া বোর্ড থেকে তাদেরকে নিষেধ করে দিচ্ছি তাহলে এটা কি রাসুল সাল্লিয়াম হাদিসের বিরুদ্ধে যাচ্ছে না হাদিসগুলো তো সহি আমি বলছি যে কোনো জৈব হাদিস বলবো না হাসান হাদিস তো দূরের কথা কোনো জৈব হাদিস আমি বলবো না আমি প্রত্যেকটা হাদিস বলছি এবং রেফারেন্সও দিচ্ছি আপনার যাচাই করে দেখতে পারেন তাহলে আমরা কেন তাদেরকে এরকম বিরত রাখছি আমরা তো নিজেরাই তাদেরকে জাহান্ন জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি আর রাসুল সাল্লাহ আলাই সাল্লামের কথার বিরুদ্ধাচারণ আমরা করতেছি দেখেন ভাই আমাদের এই কাজগুলা কোথায় চলে যাচ্ছে একটু চিন্তা করেন আমাদের মুসলিমদের কি এরকম হওয়া উচিত কখনোই না এরকম আমাদের মুসলিমদের হওয়া উচিত আমি আরেকটা হাদিস পড়ি রাসুল সাল্লাহ আলাই সালাম বলছেন তোমরা আল্লাহর দাসীদের মসজিদ থেকে বিরত রাখিও না মহাত্মা মালিকের পাঁচশো চারশো বান্ন নাম্বার হাদিস তাহলে আল্লাহর বান্দি তাদের তো জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে আল্লাহ তো তাদেরকেও সৃষ্টি করেছেন তো তাদেরকে আপনারা কেন আল্লাহর ঘরে যাওয়া থেকে নিষেধ করতেছেন এখানে রাসুল সাল্লাম বলছে যে তাদেরকে নিষেধ করিও না আর একটা কথা বলি এবং এটা আজকের শেষ স্ত্রীর ঘটনা উমার হের স্ত্রী আতিকা বিনতে জায়দ রাজি আল্লাহ তালানহ উমার রাজি আল্লাহ হের স্ত্রী আতিকা বিনতে জায়দ রাজি আল্লাহ তালাহ তিনি তার কাছে মসজিদে যাওয়ার জন্য অনুমতি চাইতেন কিন্তু ওমার আজ দেয় তালানো কোনো কথা বলতেন না তিনি চুপ করে থাকতেন চুপ করে থাকার কারণে তার স্ত্রী তাকে বলতেন যে আপনি যে পর্যন্ত আল্লাহর কসম আপনি যে পর্যন্ত আমাকে মসজিদে যাওয়া থেকে নিষেধ না করবেন সে পর্যন্ত আমি মসজিদে যাবই এভাবে কিন্তু তার স্ত্রী অর্থাৎ আতিকা

উমার এত বড় একজন নবী তিনি রাসুল সাল্লিয়াল এই কথার বিরুদ্ধে যাননি তার নাতি এই কথার বিরুদ্ধে যাওয়ার ফলে তার ছেলে তাকে রাগারাগি করছে তার সাথে তাকে ধমক পর্যন্ত দিয়েছে তার সাথে ঠিকভাবে কথা বলেনি তো সেখানে আমরা কেন তাদেরকে আমরা বিরত রাখছি আচ্ছা এখন কথা হচ্ছে আমরা যদি তাদেরকে বিরত রাখি তাহলে তাদের জন্য তো ঘরে পড়া উত্তম হ্যাঁ এটা ঠিক আছে হাদিসটা অবশ্যই সহি এবং হাদিস এই হাদিসটা আপনারা পাবেন আবু দাওয়াদের পাঁচশো সাতষট্টি নাম্বার হাদিস তো এখানে তো আমরা জানতে পারতেছি যে তাদের ঘর উত্তম ঠিক আছে তাদের ঘরে পড়তে দেন কিন্তু আপনারা যে মসজিদে গিয়ে ইসলাম শিখে আসতেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন আলেম মাসাহিকদের সামনে থেকে যে ইসলাম শিখে আসতেছেন তাদের একটু ইসলাম শেখার তফিক দিন তাদের একটু শেখান আপনারা তো বাড়িতে গিয়ে তাদের শেখান না আপনারা তো বাড়িতে গিয়ে প্রথমেই ভাত হয়েছে ভাত দিই তারপর ছেলে কি করে তার খবর খবর রেখেছো সবগুলো কাজ ঠিক করছো কিনা আমার আব্বা আমার খরচ নিয়েছো কিনা এই জিনিসগুলোর মধ্যেই কিন্তু তাদেরকে সীমাবদ্ধ করে রাখতেছেন কিন্তু তাদেরকে ইসলাম শেখাচ্ছেন তাদেরকে তাদেরকে কি জান্নাতে যেতে হবে না ভাই আমি চাই আমার মা জানাতে যাক আমি চাই আমি চাই আমার মা জানাতে চাক আমি আমার মন থেকে চাই আমার মা জানাতে চাক আমার স্ত্রী জানাতে যাক আমার সন্তান জানাতে যাক তাহলে আমি আমার মাকে ইসলাম শেখাতে চাই আমার স্ত্রীকে ইসলাম শেখাতে চাই আমার সন্তানকে ইসলাম শেখাতে চাইবো ইনশাআল্লাহ তাহলে তারা যদি মসজিদে না যায় বা তারা যদি মা আলেমদের বক্তব্য না শুনে বা এই জিনিসগুলো না পড়ে তাহলে তারা কিভাবে এই জিনিসগুলো পাবে রাসুল সাল্লাহামের মিথ্যে না যে নারীরাই বেশি জাহান নামি তা এই দেখেন আমাদের কারণে কিন্তু তারা বেশি জাহান্ন হচ্ছে তো আমাদের কি উচিত নয় যে তাদের বাড়িতে অন্তত পক্ষে ইসলাম শেখানো আপনারা তাদেরকে মসজিদে যেতে না দেন রাসুল সাল আলাইসালামের হাদিস যেখানে স্পষ্ট তার বিরুদ্ধে আপনারা কাজ করেন আমি আপনাদের নিষেধ করতেছি না কারণ আপনাদের মন আপনাদের নফস আপনারা নিজের ইচ্ছা মতো কাজ করবেন কিন্তু আপনার তো তাদের একটু কিছু শেখাবেন বাড়িতে একটু কিছু শেখান তাদের একটু দিন শেখান যাতে তারা জানাতে যেতে পারে আপনাদের কাছে এই দাবি এই দাওয়া অনুরোধ রেখে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করতেছি আল্লাহ আমাকে আপনাকে আপনাদের সবাইকে আমাদের সবাইকে ইমানের সাথে থাকার তফিক দান করুক সঠিক দিন বোঝার তফিক দান করুক ইসলামের সাথে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু